नमोति वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्थ परिच्छेद आनंदं श्री लादिनी सदं श्री संदिनी चिदं श्री संबितजरी ज्ञानकुरी मणि लादिनी संदिनी संबित्वैयिका सर्वसंस्थितौ लादतापकरी मिश्रा त्वयि नो गुणवर्जिते कलिपावन अवतार श्रीमन महाप्रभु प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेद साक्षात्कार दिखे हमारी आज के साक्षात्कारी कृष्ण प्रणय विकृति श्री राधा लादिनी शक्ति श्री राधा आनंदांशे तार राधा रूपी परिणति से शुद्ध तत्वटी के बुझानों जन्य कैकटी पयार बिन्यस्त होने विश्राम देवा छाड़ा उपाय नाई আমরা গতকাল আচার্য প্রভুর চরণে উপস্থিত হয়েছিলাম শ্রীনিবাস আচার্যের চরিত্র অবলম্বনে আচার্য প্রভুকে আমরা নীলাচলের ব্যথে ছেড়ে এসেছি সেই জন্য তার পশ্চাদ অনুসরণ করছি মহাপ্রভুর আবির্ভূত দ্বিতীয় প্রকাশ দ্বিতীয় কালীবর গৌড়ীয় বৈষ্ণব জগতে তিনি হতেছেন আচার্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং আচার্যগণের রূপ সনাতন আচার্যগণের অব্যবহিত পরের অধ্যায় এদের উপরে ন্যস্ত ছিল তার মধ্যে তিনজন মহাজন বিশেষ প্রসিদ্ধ অন্যতম হন শ্রীনিবাস আচার্য আর একজন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় অন্যজন হচ্ছেন শ্যামানন্দ প্রভু এই তিনজনের আলোকে সমস্ত গৌড়ীয় গগন ভাস্কর হয়েছিল এই তিনজনের হৃদয়ে তখন নূতন নবানুরাগী পথিকগণ নূতন পথের দিক পেয়েছিল শ্রীনিবাস আচার্য প্রভুর পথে মানে অনুসরণ করে আমরা চলেছি মহাপ্রভুর দ্বিতীয় অবতরণ আচার্য প্রভুরূপে তিনি যদি না আসতেন মনোহিষ্ট পূরণটা অনেকাংশে অপূর্ণ থেকে যেত প্রতিটি জনগণের সামনে প্রেমভক্তি সাক্ষাৎকার করার এইরকম দ্বিতীয় প্রকাশ ইতিপূর্বে হয়নি সেই জন্য আমাদের আচার্য প্রভুর পিছনে পিছনে চলে যেতেই হবে শ্রীনিবাস আচার্য এখন নীলাচলের পথে অনুরাগীর দৃষ্টিতে মহাপ্রভুর দর্শন সাক্ষাৎ পায়নি কেননা সাক্ষাৎ দর্শন থেকে বঞ্চিত অনুরাগ তার চিত্তে আলোড়িত লীলায়িত মহাপ্রভু প্রেরণায় তিনি উঠলেন না এইবার নীলাচলের পথে যেতে হবে তিনি এ কথা বলে দিয়েছেন তোমার জন্য প্রতীক্ষারত হইয়াছেন গদাধর পণ্ডিত কানাই খুঁটিয়া এই সমস্ত ভব্যগণ তুমি তাদের চরণ দর্শন করে কৃতার্থ হও আমি তোমার সাথেই আছি আসলে ভগবানের অন্তর্ধান আমাদের মতো তো নয় আবির্ভাব তিরোভাব মাত্র কহিবে এরকম পরিকারগণের মধ্যে বিশেষ বিশেষ ঘটনা আমাদের স্মৃতিপটে আঁকা হয়ে থাকে যেমন আমাদের তমলুকে শ্রী গৌরাঙ্গ মূর্তি বাসুঘোষে এই স্থাপিত মূর্তি মহাপ্রভুর অন্তর্ধান শোনার সাথে সাথে স্থির থাকতে পারেনি
वासुदेव घोष, गोविंद घोष और माधव घोष। माधव घोष दाईहाटे, गोविंद घोष अग्रदीपे और वासुदेव घोष श्री गौरांगपुरे एवं तमलुके। तिनी किछुदिन गौरांगपुरे काटान। इनि नाटोआ गौरांग प्रतिष्ठा करे किछुदिन एइखाने बास करेछिलेन। ए गौरांगपुर एक जनबिरल स्थान, अनेके हयतो जानाई नाई। वासुदेव घोष निजेर प्राणाराम देवताके एखाने आराधनाय रत छिलेन। गौरांगपुर खानापुर कृष्णनगर थेके अल्प दूरे। श्री गौरांग देवतार नामे एई स्थानेर नामकरण हयेछे गौरांगपुर। लोकेर चित्ते हयतो से रेखापात करेनि, किन्तु এই পুরানো ইতিহাসের পাতা উল্টালে বোঝা যায় এই গৌরাঙ্গ মূর্তির স্থাপনার পিছনে বাসুদেব ঘোষের অক্ষয় কীর্তি। বাসুদেব ঘোষ এখান হতে তমলুকে এসে উপস্থিত হন। মহাপ্রভুর অন্তর্ধ্যান কথা শোনার সাথে সাথে স্থির থাকতে পারেনি। লীলা পরিকরগণের চরিত্র বড়ই বিচিত্র, স্থির থাকতে পারল না, মোটেই না, বিচিত্র চরিত্র। তখন ভাবল যে এই দেহ রেখে করবো কি। তখন করলেন কি, পতি পত্নী উভয় মিলে ভাবলেন প্রয়োজন নাই। কি প্রয়োজন? অনুগত শিষ্য ভক্তদের বললেন তোমরা কাজ করো, খুব বড় একটা গর্ত খুলে দেখি। গর্তের মধ্যে আজকে রাত্রিতেই আমরা জীবন্ত সমাহিত হয়ে যাব। গর্ত খোলা হল, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না। গর্তের মধ্যে চোখে পটি বেঁধে, কাপড় বেঁধে পতি পত্নী এই গর্তের ভিতরে প্রবেশ করলো। এই জীবন্ত জলজান্ত দুটো মানুষের উপরে কেমন করে মাটি ঢাকা দিয়ে মেরে ফেলা যায় কি, তাদের তারিতস্তত করছে। এই গর্তের ভিতরে জীবন্ত দুটো প্রাণকে এমন করে সমাধি দিব কি করে, ইতস্তত করছে। রাত্রি গভীর, অকস্মাত তাদের নয়নের বন্ধন, এই চোখের পটিটা খুলে গেল। মহাপ্রভু দর্শন দিচ্ছে, দিব্য দর্শন দিয়ে বাসুদেব ঘোষ ঠাকুরকে বলছেন, আচ্ছা বলো, আমার অন্তর্ধানে তোমরা যে এত পীড়িত, জীবন নাশ করতে উদ্যত, আমি কি তোমাদের থেকে কোনোদিন বিরত? বলতো, কোনোদিন বিরত হয়নি, তোমাদের সাথে সাথে আমার অনুষঙ্গ লীলা তো। এই দেখো, আমার এই গৌরাঙ্গ মূর্তি দর্শন কর। বালক বেশে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন, আশীর্বাদ দিলেন এই রূপটিকে তুমি প্রতিষ্ঠা করো। তাই শ্রী গৌরাঙ্গ মন্দিরে সুপ্রসিদ্ধ দেবতা হলেন শ্রী গৌরাঙ্গ দেবতা, গৌরাঙ্গ মূর্তি, বাসুদেব ঘোষের সেবিত বিগ্রহ। লীলা পরিকরে এরকম অদ্ভুত চরিত্র। শ্রীনিবাস আচার্য প্রভু উঠে দাঁড়িয়েছেন, এখন তার পায়ে শক্তি এসেছে। প্রভুর আদেশ কিনা অন্তর্ধ্যান হলেও অন্তর্ধ্যান নয়, কেননা তিনি নিত্য, নিত্য বস্তু আবির্ভাব তিরোভাব মাত্র। সেই জন্য ধীরে ধীরে পদবিন্যাসে রত হয়ে শ্রীনিবাস নীলাচলের পথে। বেশ কয়েকদিন পথাশ্রমে ক্লান্ত হতে হতে নরেন্দ্র সরোবরের তটেতে উপস্থিত হলো। এইখানে প্রভুর জলকীলা খেলায় সমস্ত শুনেছেন। নরেন্দ্র সরোবর আজও আছে, কিন্তু যার এই উদ্যান চরিত্রে জলকল্লোলিত হতো তিনি নেই। নরেন্দ্র সরোবরের তটে পড়ে পড়ে অনেকক্ষণ কাঁদলেন। ধূলিধূসরিত তার এই শ্রীঅঙ্গ এখন অতীব বিভূষিত হলো। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু চরণরজে সিক্ত এই ধূলিকণা শ্রীঅঙ্গে, শ্রীঅঙ্গে ধূসরিত হয়ে নিজেকে কৃতার্থই মনে করল। বিরহ বেদনার চরম উন্মাদনায়
শ্রীনিবাস বুকে নিয়ে এসেছে তো এই বিরহের সাথে সাথে মিলন আনন্দ কোনো অংশে কম না। নরেন্দ্র সরোবরকে বারংবার প্রণাম জানিয়ে নীলাচলনাথের দর্শনাকাঙ্ক্ষায় উপস্থিত হলেন সিংহদ্বারের নিকটে। সেই সিংহদ্বার যেখানে প্রভু পদভূত করে জগন্নাথ দর্শনে প্রবেশ করতেন, আজকের দিনে পদধৌত পদপ্রক্ষালন করার অভিনব উপায়, এত সুন্দর উপায় পূর্বে ছিল না। দেবদর্শন করতে গেলে এমন করেই যেতে হয়। প্রভু এখানে পা ধুয়ে মানে শ্রীচরণ ধৌত করে মন্দিরে প্রবেশ করতেন। সেইখানে যে মন্দিরে অন্তঃপুরে মন্দিরের ভিতরে যে প্রভুর পদচিহ্ন আছে, পূর্বে সিংহদ্বারই ছিল, সেটি পরে আনিত হয়েছে। এখন মন্দিরে প্রবেশ করতে হলে চারদিকে এমন জলে বিজ্ঞান পদ্ধতিতে করা আছে, পা ধুয়ে যেতেই হবে। পা ধুতেই ধোয়াশ পড়বেই, কোনো উপায় নাই, লাভ দেবারও উপায় নাই, পা ধুয়ে জগন্নাথ দর্শনেই যেতে হয়। বেশ সুন্দর, হ্যাঁ, পবিত্র চিত্রে চরিত্রে যেতে হয় মহাপ্রভুর, এটি নির্দেশ না। শ্রীনিবাস আচার্য এসে দাঁড়ালেন সিংহদ্বার, এই সেই জগন্নাথ দেবীর সিংহদ্বার। পথক শ্রমে এত ক্লিষ্ট, এত ক্ষীণ, এত জীর্ণ দীর্ণ কলেব, শ্রীনিবাসের চলশক্তি রহিত হলেও শুধু প্রভুর ইঙ্গিত এসে এসেছে মাত্র। শরীরে বল সঞ্চার হয়েছে শুধু প্রভুর ইঙ্গিতে, কিন্তু অন্নময় কোষ এখন সকলই ক্ষীণ। এমন সময় এক ব্রাহ্মণ থালা ভরে প্রসাদ এনে দিলেন, বলে কুমার তোমার এই জীর্ণ শীর্ণ দেহে দেখি, অবসাদে ক্লীন্ন অবসন্ন শরীর দেখি আমি ভেবেছি তুমি অনাহারে অনেকদিন ক্লিষ্ট পীড়িত, অতএব এই প্রসাদ গ্রহণ করে শান্তি লাভ কর, আমি থালাটা এসে নিয়ে যাব। অযাচিত করুণা, সিংহদ্বারে মহাপ্রসাদ পেয়ে অভুক্ত শ্রীনিবাস পরমানন্দে সেই প্রসাদ গ্রহণ করল। কিন্তু ব্রাহ্মণ আর এল না, ব্রাহ্মণ আর এল না, কিছুতেই এল না। কী করবেন, কোথায় কে থালা দিয়ে গেল, অযাচিত করো না এমন করে, কে আমাকে ছলনা করে গেল, বুঝতেই পারল না। সাক্ষাৎ মহাপ্রভুর করুণা জগন্নাথ দেব, তিনি কৃপা করে এই মহাপ্রসাদ দিয়ে যান। শ্রীনিবাস দেখছেন কি পুরীধামের দৃশ্য, পুরীধামে সে সময় এক শোকাহত নগরীতেই পরিণত, এক শোক সন্তপ্ত, কেননা চাঁদের হাট বসেছিল, চন্দ্রমার নিমিলনের সাথে সাথে নক্ষত্রকুল সকলেই নিমিলিত প্রায়। সে শোকাহত নগরীর মধ্যে প্রবেশ করেছেন আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, কিন্তু ঘটনা তো তা নয়, ইতিহাসের পাতা উল্টালে অন্য কথা দেখা যায়। সেই সময় এমন কিছু দুর্ঘটনা ঘটেছিল যা উৎকল ইতিহাস ঘোষণা করে থাকে, এমন হৃদয় বিদীর্ণ দুর্ঘটনা, যে দুর্ঘটনার শিকার হয়েছিল আমাদের ইষ্টদেব এবং সেই সঙ্গে তার কয়েকজন লীলা পরিকর। প্রকৃত রহস্য আরো রহস্যাবৃত হয়ে রইল, উদ্ঘাটিত হলো না, আজও হলো না, সে রহস্য আমাদের কাছে আরো ঘনীভূত হয়ে রইল। মহাপ্রভুর অন্তর্ধানে এই রহস্যকে ঘিরে কত কথা লতার মতো প্রচার হতে থাকলো, কিন্তু যে রহস্য সেই রহস্যই রয়ে গেল। শ্রীনিবাস শোক সন্তপ্ত পুরীর মধ্যে প্রবেশ করেছেন, কোথাও সারা শব্দ নাই, নিঃশব্দেই পথচারীর মতো এসে দাঁড়ালেন। জিজ্ঞাসা শ্রীনিবাস এসে দাঁড়ালেন গদাধর পণ্ডিত গোস্বামীর ভজন কুটিরের দ্বারে, টোটা গোপীনাথ। টোটা হলো ফুলের বাগান, টোটা মানে ফুলের বাগান। খুব স্বচ্ছন্দে
একটু শাক পাতা নিয়ে গোপীনাথের সেবায় রত আছে রত ছিলেন গদাধর পণ্ডিত গোস্বামী। ওইখানে গৌরবাটি সাহিত্য পণ্ডিত গোস্বামী এখন আর নিজে শেষ বাইরের স্বরূপে না, তিনি অন্তশ্চিন্তিত স্বরূপে সবসময় মহাপ্রভুর চিন্তাতে তন্ময় হয়ে আছে, মহাপ্রভুময় হয়ে আছে। ওই গৌরবাটি সাহি মহাপ্রভু সমুদ্র স্নান করে এই পথে আসতেন বলেই এই মার্গটার নাম দেওয়া হয়েছে গৌরবাটি সাহি। গদাধর বলে ডাকতেন, কিন্তু এখন তো সে ডাক আর শোনা যায় না, তো উৎকর্ণ হয়ে বসে থাকে, কখন শুনব। কখনো তার মনের ভাবনায় আসে নাই যে মহাপ্রভু অন্তর্হিত। আসবে তো, নিশ্চয়ই আসবে, উৎকর্ণ হয়ে একদিন একদিন করতে প্রতীক্ষায় বসে রইল। নিথর পাথরে নিষ্পন্দ পাথর, যেন মর্মর মূর্তি পাথর একটা বসানো আছে। গদাধর পণ্ডিতের দৃষ্টি, সে তো দৃষ্টি নয়, কার দিকে তাকিয়ে বসে আছে কে জানে। তার অন্তরঙ্গ সেবক মামু গোসাই কোনোরকমে গুরুদেবের সেবাটা শুরু করেন। এই অবস্থা, গদাধর পণ্ডিতের সামনে দাঁড়ানোর উপায় নাই। এটি একটি রক্ত মাংসের মানুষের পিণ্ড না মর্মর পাথর দিয়ে তৈরি করা হয়েছে একটি, কি এই কে স্থির করতে পারল না। শ্রীনিবাসের অবস্থা আরও করুন, আলাপের ব্যবহারের কোনো আর সুযোগ ঘটল না। সেবক বলল কি, এখন প্রভুর অবস্থা ঠিক নেই, আগামীকাল অবশ্যই মিলন করা। এরপরে কিছুটা কিছুটা প্রকৃতিস্থ হলে গদাধর পণ্ডিত গোস্বামীর কানে নিবেদন করলেন শ্রীনিবাস এসেছে। শ্রীনিবাস বহু প্রতীক্ষিতির পর শ্রীনিবাসের আগমন। গদাধর পণ্ডিত গোস্বামী তখন আজ্ঞা দিলেন তাকে নিয়ে এসে মিলাও। সেবক তখন শ্রীনিবাস আচার্যকে নিয়ে এসে মিলাচ্ছেন। শ্রীনিবাস এসে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। গদাধর পণ্ডিত গোস্বামী রাধা শক্তির অবতরণ। পণ্ডিত গোস্বামী শ্রীনিবাসকে একবারে বুকে জড়িয়ে নিলেন, মহাপ্রভুর স্পর্শ সুখ লাভ করলেন। মহাপ্রভুর পূর্বে ইঙ্গিত হয়েছে বহু পথক ক্লেশে বড় কষ্ট পেয়ে আমার শ্রীনিবাস আসছে গদাধর, তাকে তুমি স্নেহসিঞ্চনে স্নিগ্ধ করো, মুগ্ধ করো, দিগ্ধ করো, তোমার এই ভক্তি বাড়ি সিঞ্চনে। শ্রীনিবাস মহাপ্রভু দ্বিতীয় কলেবর, শ্রীনিবাসকে পেয়ে অনেকাংশই হ্যাঁ মহাপ্রভুর অদর্শনটাকে ভুলতে বসেছে। তবু তো ভোলা যায় না, শ্রীনিবাস তখন বারংবার প্রণত হয়েছে, কি জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি সেই লীলা সঙ্গী একজন মুখ্যতম, আমার এইখানে প্রভুর লীলাস্থলী দর্শন সৌভাগ্য যাতে হয় সেরূপ ব্যবস্থা করে দেন। তখন সঙ্গের সেবকদের দিলেন, সঙ্গের সেবকদের দিলেন যাও শ্রীনিবাসকে নিয়ে সমস্ত দর্শন করিয়ে দাও। সে তো পুরীধামের হাট বসেছিল না, হাটের এক একজন তখন ভাঙতে বসেছে, যেখানে যেখানে লীলা নিকেতন সিদ্ধবকুর হরিদাস ঠাকুরের নাম ব্রহ্মীর, যেখানে সদা কীর্তন হরিদাস ঠাকুরের, যেখানে সমাধি প্রভু নিজ হস্তে সমাধি দিয়েছেন, রত্নাকর আজকে রত্নাকর হয়েছে, এই মহারত্নকে বুকে নিয়ে রত্নাকর মহোদধি আজকে রত্নাকর নাম ধরেছে, সেই স্থান দর্শন করল স্বর্গদ্বার। গম্ভীরায় এসে আর স্থির থাকতে পারল না, গম্ভীরায় এসে স্থির থাকতে পারল না, যাকে ঘিরে আনন্দ উৎসব সে গম্ভীরানাথের অদর্শন আছেড়ে পড়ল। আছেড়ে শুধু শ্রীনিবাস না, সঙ্গে যারা ছিল তারা সকলেই আছেড়ে পড়ল। নিদারুণ
যন্ত্রণায় তারা সমস্ত করুণ ক্রন্দনায় আতুর করে তুলল গম্ভীরার এই পূর্ণ প্রাঙ্গণকে। শোক সন্তপ্ত অজীর এখন মহাপ্রভুর বিরহ বেদনায় অত্যন্ত ব্যথিত হতে থাকল। চির অভিলষিত মহাপ্রভুর দর্শন হতে শ্রীনিবাস বঞ্চিত, সেই জন্য বারম্বার নিজের ললাটকে ধিক্কার জানাচ্ছে। এরূপ শ্রীনিবাস বহু কষ্টে গম্ভীরায় স্পর্শ করে দর্শন করে কৃতকৃতার্থ হয়ে আবার টোটা গোপীনাথে এসে প্রস্থান এসে উপস্থিত হল গদাধর পণ্ডিত গোস্বামী চরণে প্রণত। পণ্ডিত গোস্বামী বলছেন, শ্রীনিবাস আমার বড় ভরসা ছিল আশা ছিল তোমাকে শ্রী ভাগবত পড়াব। এই দেখছো তো ভাগবত, মহাপ্রভু এই ভাগবত শুনতেন, এই শ্রীমদ ভাগবত তিনি শুনতেন। আমার মুখে ভাগবত কথা ছাড়া আর কথা রুচি হতো না। এই দেখো চোখের জল কেমন করে মুক্তা বিনিন্দিত অক্ষরগুলিকে অস্পষ্ট করে রেখেছে। আমার বড় আশা ভরসা তোমাকে আমি ভাগবত পড়াবো, কিন্তু বাপ সময় হয়ে গেছে, আমি তো আর বেশি দিন থাকবো না। এই দিব্য এই ভব্য শিক্ষা লাভ করতে গেলে, এই পরাভক্তি লাভ করতে গেলে পরাবিদ্যায় অধ্যাপক হতেছেন শ্রীজীব গোস্বামী পাদ। বৃন্দাবনে যাও গিয়ে শ্রীজীব গোস্বামী চরণ ছায়ায় বসে ভাগবত গ্রন্থ অনুশীলন কর, এটা আমার শেষ ইচ্ছা। গদাধর পণ্ডিত গোস্বামী পাদের স্বহস্তে লিখিত ভাগবত যদি ভাগ্যবানেরা দর্শন করতে চান তাহলে শ্রীপাদ বেনুরে যাবেন, এবং তার শ্রীহস্ত লিখিত শ্রী গীতা শাস্ত্র যদি দর্শন করতে চান তাহলে শ্রীপাদ ভরতপুরী গোসাইপাড়াতে যাবেন। গদাধর পণ্ডিত গোস্বামীর ভ্রাতুষ্পুত্র নয়নানন্দ গোস্বামী, ইনি মেয় কৃষ্ণ মানে অতি ক্ষুদ্রকায় কৃষ্ণমূর্তি, অপরূপ কৃষ্ণমূর্তি, সবসময় পণ্ডিত গোস্বামী পাদ গলায় বেঁধে রাখতেন। এই মেয় কৃষ্ণকে এনেছিলেন আশীর্বাদ স্বরূপ স্বহস্তে লিখিত এই গীতা শাস্ত্র ভরতপুর সালারে নেমে ভরতপুরের গোসাইপাড়ায় ওই মেয় কৃষ্ণের সাথে তার স্বহস্তে লিখিত সুলিখিত শ্রী ভাগবত শাস্ত্র দর্শনীয়, আর গীতা শাস্ত্র দর্শনীয়, আর ভাগবত শাস্ত্র হতেছে দশমস্কন্ধের বহুলাংশ এইখানে পাওয়া যাবে। গদাধর পণ্ডিত গোস্বামী হস্তলিখিত কিছু পরিচয়, আর প্রতিটি পাতার নিচে মহাপ্রভু নিজে একটা লাইন করে টিপ্পণী দিয়ে দিয়েছেন, একটা লাইন করে লিখে দিয়েছেন মহাপ্রভুর লেখনীটারও পরিচয় কেমন করে লিখতেন, তার লেখাটা কেমন। মহাপ্রভু প্রতিটি পাতার নিচে একটা করে মন্তব্য লিখে দিয়েছেন, বেশি বড় না, এক লাইনের থেকে একটু এক লাইনের মতো প্রতিটি পাতার নিচে তিনি মন্তব্য করে দিয়েছেন। তার স্বলিখিত এই গ্রন্থটি কোনো জেরক্স বা প্রতিচ্ছবি নয়, একবারে স্বলিখিত সুলিখিত ভাগবত শাস্ত্রটি বেনুড়ি, যেখানে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবত রচনা করে অমর কীর্তি স্থাপন করে গেছেন সেই স্থান। দেনুর যাবার স্থান পুটসুরি হতে খুব অল্পে, বা নবদ্বীপ বর্ধমানের বাসি কুসুম গ্রামে নেমে পুটসুরি 6 কিলোমিটার, ওখান থেকে 3 কিলোমিটার বাসও যায়, এখন দেনুরে সোজা বাস যায়। অন্তর্যামী নিত্যানন্দ কহিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখ পুস্তকে, তার আজ্ঞা শিরে ধরি মই অল্প জ্ঞান, এই গ্রন্থ কইনু তার পদ করি ধ্যান। এই 4টে লাইন লেখা আছে, একটা সাদা পাথরের 4টে লাইন। এইখানে বসে বসে ব্যাসাবতার তিনি ওই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন। এই পরম্পরার উত্তরসূরি হলেন বর্তমান যিনি সেবক, তারা
बहुभागे विभक्त हलेओ जिनि आमादेर काछे बड़ई पूजनीय व्यक्ति तिनि हलेन हरिदास महंत। हरिदास महंतेर सेवा होतेछे प्रति मासे प्रथम सात दिन। এই সময় কোনো সেবা সেবা পরিচর্যার অভাব নাই। তারা যে সত্যিই এই সেবাটাকে আলো করে বসেছেন তাদের দর্শনই পবিত্র হয়। ওনাকে বললেই ওনার ঘরে সুরক্ষিত আছে। এই গদাধর পণ্ডিত গোস্বামী সুলিখিত শ্রী ভাগবত আর মহাপ্রভু দেওয়া টিপ্পণী শ্রীধাম বেনু আছে সেইখানে হরিত কীর্তনা, আর আছে সন্ন্যাস গুরু কেশব ভারতীর জন্মস্থান, দেনু আছে দীননাথ শিবের স্থান যে নামে এই গ্রামের নাম, আর একটু দূরে পতঞ্জলি ঋষির তপস্যা ক্ষেত্র ক্ষীরি বৃক্ষ এসব আছে। মহাপ্রভুর লীলায়িত ভূমি, নিত্যানন্দ প্রভুর পদকূত ভূমি এসব। গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন নীলাচলে সব কিছু দর্শন হলো তো শ্রীনিবাস, আর বেশিক্ষণ থাকা উচিত না, বেশি দিন থাকা উচিত নয়, তুমি এখন ফিরে যাও। তোমার দ্বারা প্রভুর অনেক কাজ অবশেষ আছে, বহু কাজ তোমাকে দিয়ে প্রভু বহু কাজ করাবেন, প্রেম ধর্ম প্রচার প্রসার করাবেন, এইখানে আর বেশি দিন থাকা উচিত না। তুমি যখন যাচ্ছ, আমার এক বন্ধু আছে জানো, আমার বন্ধু তার নাম গদাধর দাস, দুইজনের নাম সমান তো সেই জন্য দুইজনের বন্ধুত্ব হয়েছিল। তা আমার বন্ধুকে বলো যে তোমার বন্ধু নিজের বাড়ি যাবে, তোমার মিতা নিজের বাড়ি যাবে, গদাধর দাস হইলা রাধিকা ভাব গদাধর দাসে, দধিকে কি নিবে বলে অট্ট অট্ট হাসে। ইনি হচ্ছে রাধা শক্তির অবতরণ, উনি হচ্ছেন শ্রীরাধা মাধুর্যের অবতরণ। সেই জন্য গদাধর দাস আর গদাধর পণ্ডিতের বন্ধুত্ব ভাবনা। গদাধর দাস গোপী ভাবে পূর্ণানন্দ, যার গৃহী দান কেলি কইলা নিত্যানন্দ। নিতায় চাঁদেশ উপস্থিত দান কেলি, যার গৃহী দান কেলি কইলা নিত্যানন্দ। গদাধর দাস প্রভু নবদ্বীপ হতে চলে এসেছেন আড়িয়াদহে, বেশ কিছুদিন ছিলেন এইখানে, সেবা প্রতিষ্ঠা করেছিলেন এই জনবহুল কলকাতার বুকে। আড়িয়াদহ গঙ্গার তটে স্নিগ্ধ মনোরম পরিবেশটা আমাদের সবসময় আকর্ষণ করে। এখানে সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজও কিছুদিন ভজন করেছিলেন। গদাধর দাস প্রভু এখান থেকে কাটোয়ায় যান, চলে যান। এখন যে কাটোয়ায় শ্রী গৌরাঙ্গ মূর্তি এটা তারই প্রতিষ্ঠা, তিনি প্রতিষ্ঠিত করেছেন গদাধর দাস প্রভু। সেই জন্য একটা খুব বড় পরিচয় দিয়ে দিলেন কি শ্রীনিবাস, তুমি যখন যাচ্ছ আমার বন্ধুকে বলো যে তোমার মিতা নিজের বাড়ি যাবে। শ্রীনিবাস ধীর পদক্ষেপে এইবার নীলাচল হতে গৌরবঙ্গের পথে আসতে শুরু করেছে। কত শত চিন্তায় ব্যথিত হয়ে খিন্নমনা হয়ে শ্রীনিবাস আসছে, কিন্তু নীলাচলবাসী মহাপ্রভুর লীলা পরিকরের সঙ্গে সে আজ পরমানন্দ চিত্তে এসেছে। গড় গড় চিত্ত প্রেমাপ্লুত, কোনোরকমে নিজেকে সম্বরিত করে এসে উপস্থিত হলেন গৌরবঙ্গভূমিতে নরহরি সরকার ঠাকুরের কাছে। সরকার ঠাকুরকে সব নিবেদন করলেন। সরকার ঠাকুর বলছেন তুমি গৌরমণ্ডল ভ্রমণ করে আর বৃন্দাবনে যাও, আমার শেষ ইচ্ছা। তুমি শ্রীজীব গোস্বামী চরণ ছায় থেকে সমস্ত শাস্ত্র অনুশীলন করো, যাও সেখানেই তোমার সমস্ত আশা পূর্ণ হবে। আর মাতৃ কাছেই যাজিগ্রাম, মাতৃদেবীর দর্শন করার সৌভাগ্য হলো না। খুব শীঘ্র গতিতে নবদ্বীপের প্রান্তে এসে উপস্থিত হল শ্রীনিবাস। এই সেই নবদ্বীপ ধাম যেখানে শ্রীমন মহাপ্রভুর লীলা নিকেতন, যেখানে হরিনাম সংকীর্তন,
अहोरत्र संकीर्तनानंदे नवद्वीपवासी जनजीवन पथे प्रांति नगरे घरे सर्वत्र हरिनाम महामहोत्सव ऐ से दिव्यधाम साष्टांग प्रणाम करना नवद्वीप धाम और ब्रजधाम को भेद ना ওই পরিকার আর এই পরিকারের মধ্যে কোনো তো ভেদ নাই, সেই জন্য অভিন্ন ব্রজধাম নবদ্বীপ হতেছে অভিন্ন ব্রজধাম, গৌড়মণ্ডল হল অভিন্ন ব্রজধাম। সাষ্টাঙ্গপ্রণা সেই ধূলিধূসরিত একেবারে গড় গড় চিত্ত পথ সংকীর্তন নগর সংকীর্তন চারিদিকে আর নাই তো, একেবারে হাহাকার নিজের চিত্তটা হাহাকার করে উঠল। মহাপ্রভু কৃপা করে দেখা দিলেন, সেই দেখলেন কি সাক্ষাৎ নবদ্বীপ প্রকট হয়েছে। হরি সংকীর্তনের তরঙ্গাকুল কল্লোল মুখর এই নবদ্বীপের প্রতি প্রান্তর দেখছেন চারিদিকেই হরি সংকীর্তনের রত, চারিদিকেই শুধু সুমঙ্গলী, হ্যাঁ সুমঙ্গলী বিজয় পতাকা উঠছে। কালীর পরিবর্তন হয়েছে, মা গঙ্গা অনেক দিক পাল্টে নিয়েছে, আসল মহাপ্রভুর জন্মস্থানের বিতর্কই রয়ে গেছে। শ্রীনিবাস মহাপ্রভুর জন্মস্থানে এসে উপস্থিত হলেন, কি করে যাবেন, চারদিকেই ঘেরা দরজা নাই। বংশীবদন ঠাকুর দামোদর এনারা সমস্ত সেবক আর অন্তরঙ্গা পরিচারিকা অন্তঃপুরে আছেন, সেই জন্য শ্রীনিবাসের দর্শন ভাগ্য অত সহজে হলো না। বৃদ্ধ ঈশান, তিনি শুধু বৃদ্ধ না, তিনি জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ। মহাপ্রভুর জন্ম দেখেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, বিশ্বরূপের সন্ন্যাস দেখেছেন, শুধু তাই না মহাপ্রভুরও সন্ন্যাস দেখেছেন, বিষ্ণুপ্রিয়ার ঠাকুরের বিবাহ দেখেছে। ইনি এই স্থানের আদি ভৃত্য, শুধু ভৃত্য না, ইনি হচ্ছেন লীলা সাক্ষী ঈশান ঠাকুর। ইনি যেমন করে শ্রী গৌরাঙ্গ মূর্তিকে তিলে তিলে অঙ্কন করেছেন, এমনটি হয়তো কেহ করতে পারবে না। একবারে জন্মযাত্রা হতে আরম্ভ করে সমস্ত লীলার ঘটনা ইনি সাক্ষী, ঈশান ঠাকুরের নয়ন চোখে পড়ল, শ্রীনিবাস অতি আদরে আনিত হলেন। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানিকে মহাপ্রভু আগের দিনে স্বপ্নেই জানিয়ে দিয়েছেন বহু ক্লেশে আসছে শ্রীনিবাস, তাকে মিষ্ট সম্ভাষণ করো। শ্রীনিবাস এসে ঠাকুরানির চরণে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি, না কথাটা ভুল হলো, বাইরের কোনো পুরুষ দেবীর চরণ দর্শন ভাগ্য পায় না, মহাপ্রভু গম্ভীরার মধ্যে গম্ভীর লীলায় প্রবেশ করেছেন, এ কথা শাস্ত্রে আমাদের সুপ্রচারিত। গম্ভীরা লীলাই হলো আমাদের এই গৌড়ীয় বৈষ্ণবের উপজীব্য ধন। আর একটা দিক একেবারে উদাসীন, গম্ভীরায় গম্ভীর না, তেমন করে গম্ভীর হতে পারত না। যদি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী এমন করে গম্ভীরা লীলা নাম আবিষ্কার করতেন, শাস্ত্রে তার কথা প্রচার করেছে, কিন্তু উদাসীন হয়ে গেছে, হয়ে রয়েছে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী যে গম্ভীরা লীলা। মহাপ্রভু যেদিন থেকে চলে গিয়েছে নদিয়া ছেড়ে, সেদিন থেকে আর বের হননি, কখনো কখনো শচী মায়ের সাথে গঙ্গা স্নানে যেতেন, ওইটুকুই মাত্র, শাশুড়ি মায়ের সাথে। তিনিও যখন ইহলোক ছেড়ে চলে গেলেন আর এই বাড়ির বার হননি, অন্তপুরে বস্ত্র পরিবৃতা হয়ে তিনি চরণ দর্শন করবে এমন কারো ভাগ্য নাই। কি কঠিন সাধনা, মহাপ্রভুর সাধনার ইঙ্গিত আছে। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানির সাধনা তার থেকে অনেক বড়, বেশি, অনেক বেশি, যে সাধনা মানুষের পক্ষে সম্ভবই না। তিনি কি করতেন, একবার করে হরিনাম করতেন, একবার করে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন, একটা
ভাঁড়িতে চাল থাকত আর একটা শূন্য ভাঁড় ওই একটা চাল তাতে রাখত, একবার করে হরিনাম করত। এরকম করতে করতে বেলা ১২টা পর্যন্ত দ্বিপ্রহর পর্যন্ত হরিনাম করত, কতগুলো চাল সঞ্চিত হতো তাতে। নিজে হাসতে সেগুলো পাক করতেন, মহাপ্রভুর ভোগ নিবেদন করতেন, নিজে একটু প্রসাদ পেতেন। অন্তঃপুরচারী সমস্ত পরিচারিকা আছে, সেবকরা আছে, তাদের আবার দিতেন। এ আমাদের মাথায় আসবে না, এই কঠোর সাধনা আমাদের মাথায় আসবে না। এই কঠিন সাধনায় গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে দেবী বিষ্ণু প্রিয়া এইরকম ছিলেন ছিলেন বলেই মহাপ্রভু রাধানস আস্বাদন এতই যথাযথ আস্বাদন হয়েছে। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী দেবী মহাপ্রভুকে ছেড়ে দিয়েছিলেন বলেই তিনি এত বড় হয়েছেন, নাহলে এত বড় হতে পারত না। প্রভু যতই ভগবান হোক না, ওসব হবে না। তার যে ত্যাগ তিতিক্ষা সহিষ্ণুতা আমাদের শাস্ত্রে সুলিখিত হয়নি, এড়িয়ে গেছে সব শাস্ত্রকারেরা, কিন্তু অক্ষয় কীর্তি রেখে গিয়েছেন বিষ্ণুপ্রিয়া চরিত্র রচনায় তিনি হরিদাস গোস্বামী। যদি কারো হৃদয়ে পাষাণ হয়, পাষাণ গলানোর একটা অমোঘ উপায় হলো বিষ্ণুপ্রিয়া চরিত্র গ্রন্থটা একটু পড়া। হরিদাস গোস্বামী লিখেছেন, ইনি আবার সাধারণ কুলে জন্ম নেননি, ইনি দ্বিজ বলরাম দাস মানে সত্যভানু উপাধ্যায় যার কণ্ঠেতে এই কণ্ঠি গোপাল খুব ছোট গোপাল ঘুরত। মহাপ্রভু সে তিনবার অন্ন গ্রহণ করেছিলেন, শচীন জগন্নাথের গৃহে তিনি অতিথি রূপে এসেছিলেন, সে সত্যভানু উপাধ্যায়, তার উপযুক্ত বংশধর দ্বিজ বলরাম দাস, তারই বংশধর এনারা। তিনি লিখছেন কি, তিনি লিখছেন আমাদের বংশে দারিদ্র হল সঙ্গী, তবে ভক্তি দেবীর কৃপা হতে আমরা বঞ্চিত হইনি। দ্বিজ বলরাম দাসের বংশধর হরিদাস গোস্বামী ইনি বিষ্ণুপ্রিয়া চরিত্র লিখে অমর হয়ে আছেন। লিখছেন কি, ব্যাসদেব দ্রৌপদীকে বড় কাঁদিয়েছেন, সেই জন্য তার কাব্যকলা বড় অমর গাথা, অমর কথা। এত বেদনাতুর ভাষা দিয়ে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে মহাভারতের পাতায়, যাতে সকলের মনকে স্পর্শ কাতর করে দেয়। আর মা জননী সীতা দেবীকে খুব কাঁদিয়েছেন মহামুনি বাল্মীকি, আর্ষকবি প্রথম প্রধান কবি, তার কাব্যকলা বিনোদন সব থেকে আর্ষকবি, তিনি প্রথম প্রধান কবি, তাই এত বড় হয়েছেন। জগৎ জননীকে এত দুঃখ দিয়েছেন, এত কাঁদিয়েছে বলে, লেখনী ফলকে কাঁদিয়েছে বলে সে হয়েছে অমর। দ্রৌপদীকে এত কাঁদিয়েছে বলে ব্যাসদেব হয়েছে অমর। আর বিষ্ণুপ্রিয়া দেবীকে এত করে কাঁদিয়েছে না, সেই জন্য হরিদাস গোস্বামী হয়েছেন অমর। পড়বেন, পড়ে দেখবেন, তবে বাংলা ভাষায় গ্রন্থটা পড়বেন, হিন্দিতে তার অনুবাদ হয়েছে। এক একটা ভাষার নিজস্ব সম্পদ আছে, তো অন্য ভাষায় অনুবাদ হলো সম্পদটা হারিয়ে যায়। বাংলা ভাষায় হরিদাস গোস্বামী কেমন করে বিষ্ণুপ্রিয়া চরিত্র গ্রন্থখানা লিখে গেছে, দেবী চরণে প্রণত শ্রীনিবাস সাষ্টাঙ্গরত, শ্রীনিবাসকে সুনিষ্ট সম্ভাষণ করছেন দেবী, ঠাকুরানী সম্ভাষণ করছেন, শ্রীনিবাস ওঠো, প্রভুর ইঙ্গিত তুমি আসবে আমি জানি, যাও এখানে খুব কষ্ট পেয়েছ, কটা দিন অন্তত এইখানে বিশ্রাম কর। শ্রীনিবাস বিশ্রামের ছলে আর এত দীর্ঘ পথ অতিক্রমের, আর কত দোদুল্যমান চিত্তে, কত লীলায়িত ভূমিতে গড়াতে গড়াতে বিস্মৃত হয়ে গেছে শ্রীনিবাস বিস্মৃত। আরে গদাধর দাসের সাথে তো, হ্যাঁ হ্যাঁ একটা
কথা বলতে হবে তো, কিন্তু সময় তখন অনেক দিন চলে গেছে, অনেক দিন চলে গেছে, তো গড়িয়ে গেছে সময়। দাস গদাধরের ভজন কুটির এসে বলছেন, প্রভু একটা নিবেদন করি কি, ভুলতে ভুলে গেছি তো, এখন বিস্মৃতিতে ভুলে গেছি। গদাধর পণ্ডিত গোস্বামী আমার কাছে বার্তা পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন কি, তোমার মিতা নিজের বাড়ি যাবে, এই কথাটা আমার বন্ধুকে জানিয়ে দিও। সেই কথাটা আমি জানাতে এসেছি, তবে দেরি হয়ে গেছে। এই কথা শুনে দাস গদাধর আর স্থির থাকল না, ভীষণ ক্রুদ্ধ হলেন। এত এত ক্রোধ, আর এই মূর্খ কোথাকার, আমার বন্ধু বিচ্ছেদ হয়ে গেছে, তুই আমাকে জানালি না, যদি এসেই জানাতিস তাহলে আমি শীঘ্রই নীলাচলে গিয়ে একবার বন্ধু দর্শন করে জীবনটাকে সার্থক করতাম। তিনি তো নেই, হলো ছেড়ে চলে গেছে রে, তুই বুঝবি কি মূর্খ কোথাকার, আমাকে এত দুঃখ দিলি, এত দেরিতে বললি তুই মুখ দর্শন করিব, যাক বের হয় এখান থেকে। গদাধর দাসের দ্বারা পরিত্যক্ত শ্রীনিবাস সকাক নিবেদন করছেন, প্রভু আমার অন্যায় তো হয়েছে, ক্ষমা করবেন, কোনো ক্ষমা নেই। শ্রীনিবাস আচার্যর কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানির চরণে সে নিবেদন করলেন, কি হবে মা। দেবী তখন দাস গদাধরকে ডাকিয়ে বলছেন, এ শিশু অবোধ, এর উপরে এরকম ক্রোধ প্রকাশ করতে নেই, ক্ষমা করতে হয়, অন্যায় করেছে ও তো স্বীকার করছে, ক্ষমা করে দাও। দাস গদাধরের দ্বারা এইরকম ত্রুটি মার্জনা করিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। ঠাকুরানী বললেন কি, দেবী বললেন, তুমি শীঘ্রই শান্তিপুরে যাও, আমি আশীর্বাদ করছি তুমি অদ্বৈত আচার্যকে দর্শন করবে। অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু তার আগেই কিন্তু অপ্রকট হয়ে গেছেন, শান্তিপুরে আসছেন, দেখছেন হ্যাঁ সেই গৌরানা ঠাকুর দাঁড়িয়ে আছে, দ্বার দেশে দাঁড়িয়ে আছেন, সেই দীর্ঘ অবয়ব গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভু দাঁড়িয়ে আছেন, মহাবিষ্ণু অবতার, সে দীঘল বাহু দাঁড়িয়ে আছেন, সেই শুভ্রকেশ শুভ্রমূর্তি সেই দাঁড়িয়ে আছে, সাষ্টাঙ্গ প্রণাম করছেন, দেখি চিনে ফেলেছেন ইনি অদ্বৈত আচার্য। আচার্য তখন বলছেন, শ্রীনিবাস আমি তোমাকে করুণায় দর্শন দিলাম, এ দর্শনটাকে আর প্রকাশ করো না, আমি তোমাকে আশীর্বাদ করছি শীঘ্রই বৃন্দাবনে যাও। সেইখানে শ্রীজীব গোস্বামীর চরণে প্রণত হয়ে সমস্ত বিদ্যা লাভ কর, আর গারস্থ ধর্মে প্রবেশ করবি, তোমার দ্বারা মহাপ্রভুর বহু ধর্ম প্রচার হবে, প্রেম ধর্ম প্রসার হবে, শীঘ্রই যাও। অচ্যুতানন্দ প্রভুর সঙ্গে মিললেন শ্রীনিবাস, সীতামায় শ্রীমায়ের সাথে মিললেন, ওখানেও আছে এক ঈশান, যে ঈশান অদ্বৈত প্রভুর সেবক, এই ঈশান আলাদা, এই ঈশান আলাদা, এই অদ্বৈত আচার্যের সেবক সীতা ঠাকুরানী শ্রী ঠাকুরানী, এই এনাদের গৃহের ভৃত্য বললে ভুল হবে, চাকর বললে ভুল হবে, এরা বললেন লীলা পরিকর নিত্য সঙ্গী, নাহলে সীতামায়ের প্রেরণায় 70 বছরে বিয়ে করে। ঈশান 70 বছরে বলছেন, মা আমাকে বিয়ে করতে বলছে কেন, বলছে সীতামা বলছেন, আরে এটা প্রভুর কিছু ঈশান আছে। সেই ঈশান তিনি প্রকাশ করেছেন অদ্বৈত প্রকাশ এই মহান গ্রন্থ, অদ্বৈত চরিত্র প্রায় শাস্ত্রাদিতে লিখিত হয়নি, দুই একটা কথায় লিখিত হয়। নিত্যানন্দ এবং মহাপ্রভুর চরিত্র যেরকমভাবে ব্যক্ত, সেরকম অদ্বৈত চরিত্র ব্যক্ত হয়নি, এই অদ্বৈত প্রকাশই একমাত্র সুপ্রকাশিত, কারণ ঈশান ঠাকুর লীলা সাক্ষী, ঈশান ঠাকুরের সাথে মিললেন সমস্ত শান্তিপুরবাসী ভক্তদের সাথে মিলে, তিনি আসলেন খড়দহে, খড়দহে এখন শোকনগরী, কেন খড়দহে নিত্যানন্দ প্রভুর অদর্শনে সকলে শোকাহত। বীরচন্দ্র প্রভুর সাথে মিললেন, জাহ্নবা ঠাকুরানী চরণ স্পর্শ করে কৃতকৃতার্থ, মা বলছেন শ্রীনিবাস তুমি এখানে এসেছো,
আমরা যে কত আনন্দ পেয়েছি তোমার দ্বারা, যে প্রভুর কত কত ধর্ম প্রচার হবে তা আমি জানি। তুমি এই আশীর্বাদ গ্রহণের জন্য অভিরামের কাছে একবার যাও। অভিরামের আশীর্বাদে পুষ্ট না হলে তো কোনো কার্যসিদ্ধি হবে না। লীলা পরিকর হচ্ছেন অভিরাম গোপাল, দ্বাদশ গোপালের মুখ্য গোপাল। অভিরাম গোপাল ঠাকুরের সেবার শ্রীচরণে এসে উপস্থিত হলেন খানাকুল কৃষ্ণনগর। একদিকে রাধানগর আর একদিকে কৃষ্ণনগর, আমাদের যেমন রাধাকুণ্ড আর একদিকে কৃষ্ণকুণ্ড, ঠিক এই রকম। যদি অভিরাম গোপাল ঠাকুরের এই লীলা নিকেতনটা না হতো তাহলে রাধানগরে রাজা রামমোহন রায়ের এইরকম জন্মস্থানের স্মৃতি আর জনজীবনকে জাগরিত করত না। এত ক্ষমতা পেল কোথায়? এত ক্ষমতা, এ সতীদাহ প্রথা। তখন যে সমাজপতিদের দৌরাত্বের হাত হতে মুক্ত করেছে, কুসংস্কার হতে বাঁচিয়েছে এই একজন মহাপুরুষ, তার জন্ম হয়েছিল রাধানগর প্রত্যন্ত প্রান্তে। এত শক্তি পেল কোথায়? মানে পাশে অভিরাম গোপালের লীলাস্থান তো জানতে হবে, ওদের পিছনে কোন একজন ভগবত পরিকরের কিছু স্পর্শ আছে। কেননা ওই স্থানটার অনুপরমাণুগুলো বড় জীবন্ত, বড় তেজস্বী। অভিরাম গোপাল বন্ধ প্রতাপে প্রচণ্ড, যারে লাগে যারে দেখি ভয়ে কাঁপে যতেক পাষণ্ড। তার হাতে থাকতো জয়মঙ্গল চাবুক, এই চাবুক যার পিঠে লাগতো না সে প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করত। এই স্পর্শ সৌভাগ্য পেয়েছিল শ্রীনিবাস। শ্রীনিবাস এসে উপস্থিত হল খানাকুল কৃষ্ণনগরে। লীলা পরিকরের মধ্যে অভিরাম এক অদ্ভুত চরিত্র। ইনি পূর্ব লীলায় ছিলেন শ্রীরাম সখা, কোনো জন্মগ্রহণ না করেই চলে এসেছেন। এনার পিতামাতা কেহ নেই। নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণের ছলে বৃন্দাবনে এসে উপস্থিত হন। সবসময় ব্রজের আবেশে বেশি বিন্যাসে তিনি অবস্থান করছেন। তা ব্রজ আবেশে ব্রজ বালকের বেশি সিদা দাম বসুদা কানা কোথায়? গোবর্ধনের গির গহ্বর তখন সঙ্গে সঙ্গে চঞ্চল। কেননা লোকচুরি খেলায় লুকিয়ে গেছেন, সিদাম লুকিয়ে গেছেন গিরি গহ্বরে। এখন আমাকে খুঁজে বের করুক। খুঁজে বের করবে কি? কৃষ্ণলীলা সমাপ্ত হয়ে গিয়ে গৌরলীলা শুরু হয়ে গেছে। উনি তখন চুপ করে বসে বসে ভাবছেন আমাকে এখনো খুঁজে পাইনি, জড়িভূত অবস্থায় আছেন। এইদিকে নিতাই চাঁদ চিৎকার করে ডাকছেন সিদাম ভাই বসুদাম। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টির মতো চঞ্চল হয়ে বলরামের ডাক, তাহলে কি আমাকে খুঁজে পেয়ে গেল? সঙ্গে সঙ্গে গোফার থেকে বের হয়ে আসে সেই সাত হাত পরিমিত মানুষ। দাপরের মানুষগুলো একটু বড় বড়, তো দাদা বলরাম তুমি এখানে আমাকে খুঁজে বের করেছ? নিতাই চাঁদ তো নিতাই চাঁদ না, বলরামের আবেশ। হ্যাঁ ভাই সিদাম। সিদাম বলছে তখন ভাই কানাই কোথায়? নিতাই চাঁদ বলছেন হে থাই না, আমিও তো খুঁজতে এসেছি ভাই কানাই। তিনি তো ব্রজের আবেশে এত আবিষ্ট, বলছেন এইখানে নাই নবদ্বীপে আছে, যাই চলো। আমি সেই দাদা তোমার বলরাম, কিন্তু দাপরের মানুষ বিশ্বাস করবে কেন কলির প্রথম সন্ধ্যার মানুষকে? নিতাই চাঁদ যদ্যপি দীর্ঘাবয় ন্যাগ্রহ পরিমণ্ডল আমাদের থেকে অনেক বেশি বড়, কিন্তু দাপরের সঙ্গে তো সমান হয় না। সিদাম বলছে দাদা বলরাম, তুমি কি সত্যি দাদা বলরাম? হাত ধরো তো পাঞ্জায় পাঞ্জা ধরে। আমার পাঞ্জার সঙ্গে লড়াই করে একমাত্র দাদা বলরাম, আর কেউ পারবে না, স্বয়ং ভাই কানাই পারে না। সিদানং পরাজিত, এ তো শুকদেব বলেছেন, সিদামের কাছে পরাস্ত হয়ে কাঁধে করেছে, সিদামকে কাঁধে করেছে। একমাত্র দাদা বলাই হচ্ছে আমার সমকক্ষ যোদ্ধা। নিতাই চাঁদ হাতে হাত ধরেছে, ও
এত শক্ত হাত তুমি দাদা বলরাম আচ্ছা আমার পিছনে পিছনে আসো দেখি পিছনে পিছনে আসো এরকম করে ঘুরতে ঘুরতে গিরি গোবর্ধনে তিনবার পরিক্রমা করলেন ফিরে দেখছেন নিত্যানন্দ প্রভু হ্যাঁ তিনবার পরিক্রমা করলেন শ্রী রাম সখা তিনবার পরিক্রমা এখন যে এই পরিক্রমার পথ ওইটা ছিল না আরো বিস্তার আরো বিস্তার ছিল এত এত সংকীর্ণ না এত ছোট এখন তো ছোট হয়ে গেছে সেই কোথায় পেঠা গ্রাম কোথায় সেই গুলাল কুণ্ড ওই সমস্ত দিয়ে কত দূর দিয়ে আসতে হতো এখন তো অনেকটা ছোট হয়ে গেছে রাস্তাঘাটগুলো তিনবার পরিক্রমা করে দেখছেন নিতাই চাঁদ হ্যাঁ তুমি দাদা বলরাম তা আমাকে কী করতে হয় বলো তো বলে চলো আমরা দুজনেই যাই নবদ্বীপে নবদ্বীপে গিয়ে উপস্থিত হলেন শ্রীরামকে নিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু লীলার অনুকূলে তাকে সমান বয়সে বেশি বিন্যাসে পরিণত করেন এবং নাম দিয়ে দেন ঠাকুর অভিরাম বৈষ্ণব জগতে দ্বাদশ গোপালের মুখ্যতম নাম অভিরাম বড় তেজস্বী ভীষণ হাতে থাকত তার জয়মঙ্গল চাবুক শ্রীনিবাসেষ উপস্থিত আচ্ছা প্রভুর দ্বিতীয় দেহ বলে প্রচার ঠাকুরানী জাহ্নবামা পাঠিয়ে দিয়েছেন তো আশীর্বাদ না নিলে তাহলে কোনো কার্য সিদ্ধি হবে না দিল দশটা কড়ি শ্রীনিবাসকে বলল কি এতেই তুমি যা কিছু করো দশটা কড়ি দিয়ে আর কী পাওয়া যাবে যাই হোক কিছু পাওয়া গেল একটু চাল ডাল দিয়ে রান্না করতে বসেছেন রান্না করে ভোগ নিবেদন করতে বসেছেন ভোগ নিবেদন হয়ে গেছে এমন সময় চারজন বৈষ্ণবকে পাঠিয়ে দিয়েছেন তোমাদের নিমন্ত্রণ ওখানে যাও বিপদ বড় এসে উপস্থিত হরে কৃষ্ণ বলতে বলতে উপস্থিত অভিরাম গোপালের পরীক্ষাত বৈষ্ণবগণকে সাদর অভ্যর্থনা করে বসালেন চারজনকে পরিতৃপ্ত সহকারে ভোজন করিয়ে দিলেন নিজেও ভোজন করলেন বৈষ্ণবরা পরিতৃপ্ত ভোজন করে ঠাকুর অভিরামের কাছে এসে বলছেন প্রভু কোথায় পরীক্ষা করাতে গেছিলেন কোথায় পাঠিয়েছিলেন আমাদের এই অল্প অন্ন দিয়ে আমাদের পরিতৃপ্ত বহু ব্যঞ্জন সহকারে ভোজনে তৃপ্ত করেছে তো ওই কিশোর কিন্তু সাধারণ নয় কি তেজপুঞ্জ তার হ্যাঁ ভস্মাচ্ছাদিত বন্ডির মতো তেজ বিকীর্ণ হতেছে প্রায় বা হয় না প্রায় ঠাকুর অভিরাম আনন্দে আপ্লুত সঙ্গে সঙ্গে জয়মঙ্গল চাবুকটা হাতে নিয়েছেন এসে আর শ্রীনিবাসের পিঠে সজোরে বেত্রাঘাত আর বেত্রাঘাতে স্পর্শ পেয়ে না শ্রীনিবাস আনন্দে উন্মত্ত হয়ে নাচতে শুরু করেছে আর এক বেত্রাঘাত আর আনন্দ গেছে কি একবার উন্মত্ত হয়ে গেছে প্রেমানন্দে নাচতে শুরু করেছে আর এক বেত্রাঘাত দিবেন এমন সময় অভিরাম শক্তি মালিনী দেবী এসে মা মালিনী হাত ধরছে প্রভু করেন কি রাখুন রাখুন এ বাইরের সঙ্গে আর কোনো সংযোগই রাখবে না বাইরের চেতনা লোপ পেয়ে যাবে প্রভুর বহু কাজ পড়ে আছে তো বাইরের সঙ্গে যোগসূত্র রাখতে হবে তো প্রেমোন্মাদে এখনই নৃত্য করছে জোর তৃতীয় বেত্রাঘাতের স্পর্শ আর হলো না তবে শ্রীপাঠী বহু অনুসন্ধান করে জয়মঙ্গল চাবু এটা অদৃশ্য হয়ে গেছে যদি কিছু দেখানো থাকে দেখায় ওটা নয় যার স্পর্শ পেলে প্রেমোন্মাদ এসে যাবে সেই জিনিসটা আমাদের কাছে বড়ই দুর্লভ জানেন এই কলিকাল কোলাহলের দিনে এইসব প্রেমরত্ন থাকবেই বা কেন আমরা এই স্পর্শ পাওয়ার যোগ্য নই তো শ্রীনিবাস আচার্য প্রভু ঠাকুর অভিরামী কৃপা পেলেন এত নির্ভর আশীর্বাদ পেলে এত এত কৃপা পেয়েছেন না এত তেজ এত কৃপা এত আশীর্বাদ পেয়েছেন গড় গড় চিত্তে এসে উপস্থিত হলেন শ্রীপাঠ শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের কাছে আসলেন এতদিনের পরে মাতৃদর্শনের সুযোগ ঘটল
माँ लक्ष्मी देवी चरण वंदना करे बोलछेन माँ देरी हुए गेल किछु मने करो ना अनेकटा दिन देरी हुए गेल कवि नीलाचले यात्रा आर कवि आमी आबार आसलाम तबे लीला परिकारगणे कृपा आशीर्वाद पेये निजेके धन्य करेछि माँ तुमि किछु कष्ट पेये ना मायेर सुखरंजनेर जन्य मनोरंजनेर जन्य श्रीपाद गाजी ग्रामे बेश किछुदिन रइलेन दीर्घ अनेकटा दिन केटे गेल देखते देखते श्रीनिवासर बयस 54 बचर हो गया 54 बचर मैं 50,004 54 बचर काटिए दिल एम कर श्रीधाम गौरमंडल एदिक ओदिक घूरते घूरते और मातृसन्निधान काटिए दिल एखो दीक्षा संस्कार है कि दीक्षा एखो पाय नरहरि सरकार ठाकुर बोलते श्रीनिवास और विलम्ब करो ना আমারও আর বেশি দিন সময় নাই তোমাকে শীঘ্রই বৃন্দাবনে যেতে হবে গোপাল ভট্ট গোস্বামী পাল তোমার জন্য প্রতীক্ষায় বসে আছে তো আর দেরি করছো কেন শ্রীনিবাসের মনের আগুন এখন দাও দাও করে জ্বলতে শুরু করেছে আর ঘরে থাকা যায় না দা একবার বিষবদ আর থাকা যায় না মায়ের কাছে বারম্বার অনুনয় বিনয় ক্রন্দন করছেন মা কোনো রকমে আমাকে তুমি যদি ত্যাগ না আমাকে যদি না ছেড়ে দাও তাহলে আর বাঁচার উপায় নাই আমি বৃন্দাবনে যাব বৃন্দাবন আমাকে ছেড়ে দাও মা কি করবেন অদৃষ্টির হাতে সমস্ত নিয়ন্তার হাতে সব অর্পণ করে মায়ের চরণ হতে বিদায় নিলেন মা লক্ষ্মী দেবী পরম ভক্তিমতী তিনি মহাপ্রভুর চরণে শ্রীনিবাসকে নিবেদন করে দিলেন মনে মনে মায়ের থেকে বিদায় নিয়ে বৃন্দাবনের পথে চলেছেন তো সরকার ঠাকুরকে আবার দর্শন করলেন তিনি হলেন আলোকবর্তিকা তিনি পথদ্রষ্টা প্রদর্শক তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবার বললেন সরকার ঠাকুর বললেন কি তুমি যাওয়ার পথে এক চক্রধাম দর্শন করে যেও প্রভু নিত্যানন্দের লীলা নিকেতন এক চক্রধাম তুমি দর্শন করে তারপরে বৃন্দাবনে যেও ওই পথ দিয়েই চলে যেও শ্রীনিবাস এক চক্রধাম এসে উপস্থিত হল এক চক্রা প্রভু নিত্যানন্দ তখন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে এসে উপস্থিত হলেন শ্রীনিবাসকে দেখাচ্ছেন এই দেখো তুমি আগন্তুক পথিক এই এক চক্রধামের তো কিছু জানো না আমি তোমাকে দেখি এই দেখো এইখানে নিত্যানন্দ দেখো সেতু বন্ধ লীলা চলিল আর এইখানে মহাশঙ্কর সমরূপে ধরণী ধরিল এইখানে শেষ নাগ এই দেখো জানুগাড়া পথ আরো দেখছো এই যে বাঁকারা এই তারই তো সব এসব তার লীলাক্ষেত্র এই দেখো পদ্মাবতী জননী তাই তার নামে পুষ্করিণী এই দেখো বৃদ্ধ বট সে কতদিনে নিত্যানন্দ সাক্ষী হয়ে বসে আছে বৃদ্ধ বট ঝুরি নামিয়ে নিত্যানন্দ চরিত্র বিস্তার প্রসার করে বসে আছে এই বৃদ্ধ বট এই দেখো এই হাড়াই পণ্ডিত ভবন এইখানে প্রভু নিত্যানন্দের জন্মযাত্রা আবিষ্কার হয়েছিল এই তার লীলা নিকেতন সবগুলো যখন দর্শন দিয়ে দর্শন করিয়ে দিলেন তারপর অকস্মাৎ অদৃশ্য হয়ে গেল এরকম ছলনাময়ী ছলনা করে অদৃশ্য হয়ে গেল নিত্যানন্দ প্রভু এই মাটিতে পড়ে অনেকবার কাঁদলেন অনেক অনেকবার কাঁদলেন গড়াগড়ি দিলেন এই সমস্ত মাটিতে এমন কিছু রস মেশানো আছে না গড়াগড়ি দিলেই চিত্ত পবিত্র হয়ে যাবে গড়াগড়ি দিলেই হবে নিতায় চাঁদের করুণা কণা ওইখানে বর্ষিত হয়েছে তো শুধু গড়াগড়ি দিলেই হবে প্রভু কাহে শোনাও হে সব ভক্তগণ নিত্যানন্দ পাদদ করহ গ্রহণ করিলেই মাত্রই পাদোদক পান কৃষ্ণের দৃঢ় ভক্তি হয় ইথে নাহি আন গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে একেলা নিত্যানন্দ হইতে পাইবি জগতে প্রভু নিত্যানন্দে করুণা কণা সিঞ্চিত শ্রীনিবাস কৃতার্থমনা বৃন্দাবনের পথে আসছেন
বিনা বহুদিনের ভরসা বহুদিনের অভিলাষ রূপ সনাতনের চরম দর্শন করব পথে শতক্লেশকে অতিক্রম করে শ্রীনিবাস আসছে আস্তে আস্তে কতদিন কত বিপদ কত সংকুল বনভূমি কত সাপদ কত দস্যু তস্কর কত অনিদ্রে অনাহার পথক্লেশ সবকে তুচ্ছ জ্ঞান করে ওই মহাপ্রভু চরণ চিন্তায় রত হয়ে এসে উপস্থিত হল ইটা ইটাবার থেকে বৃন্দাবন তো বেশি দূর না বেশ এই বড় জোর চার পাঁচ ছয় দিনের রাস্তা ইটাবা এসে ব্রজবাসী বৈষ্ণবদের সাথে মিললেন রাস্তায় ওরা ওই পথে যাচ্ছে উনি এই পথে আসছেন একটা কুয়োর ধারে জল পেতে এখানে তো কুয়ো প্রধান দেশ জল পেতে বসেছেন ওরা জল পাচ্ছে আর ইনিও এসে পিপাসাক্ত হয়ে উপস্থিত হয়েছে বলাবলি করছে বৃন্দাবনবাসী বৈষ্ণবরা ব্রজবাসী বৈষ্ণবরা বলাবলি করছে শ্রীনিবাস জিজ্ঞাসা করছে আপনারা আসছেন কোথায় ব্রজধাম খবর কি বলে খবর আর কিছু না সকলেই মাথা হেট কেন আপনারা এরকম বিমনা হলেন বলে এখন ব্রজধামে বড় দুঃসংবাদ সনাতন গোস্বামী প্রভু তিনি অন্তর্হিত হয়েছেন শ্রীনিবাস নিজেকে বিশ্বাস করতে পারল না আর আর জিজ্ঞাসা করলেন কি বললেন কি বললেন আবার বলুন সনাতন গোস্বামী প্রভু অন্তর্হিত এই কথা আবার যখন শুনলেন বিদ্যুৎ সৃষ্টির মতো আহিত হলো নিজেকে বিশ্বাস করতে পারল না বেত্রা হাতের মতো সে উঠে বসল আবার মূর্ছিত হয়ে পড়ল হা সনাতন প্রভু তোমার দর্শন কত আকাঙ্ক্ষা কত ভার জীবন নিয়ে এই জীবন নিয়ে আর করবই বা কি আমি সাক্ষাৎ অস্পৃশ্য আমার দর্শন ভাগ্য উচিত হয়নি বলে আমি যে পথে চলেছি সেই পথে শূন্য হয়ে যায় মহাপ্রভুর দর্শন হতে বঞ্চিত হলাম মনে করলাম ব্রজধামে গিয়ে তোমার দর্শন করে কৃতার্থ হব তাও পেলাম না ব্রজবাসী বৈষ্ণবদের দ্বারা মূর্ছিত শ্রীনিবাস শান্তি লাভ করলো এবার ধীরে 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 এই বৃন্দাবনের পথে বিশ্রান্তিতে উপস্থিত হলো এইখানে এসে আর নিদারুণ সংবাদ তার জন্য প্রতীক্ষা করছে কুসুম কোমল প্রাণী অসমী সংঘাতে বুঝিবার ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য এই সংবাদে উপস্থিত হলো এক মথুরাবাসী বৈষ্ণবের কাছে তার মুখে কি শুনল শ্রীরূপ গোস্বামী চরম অন্তর্ধান করেছেন আর থাকতে পারল একেবারেই মূর্ছিত বলে আমি সাক্ষাৎ কলঙ্কের মূর্তি আমি যেখানেই যাই সেখানেই শুধু দুঃখ বেদনা দুর্দশার কথা আর কিছু নাই সেই জন্য ভ্রান্তির মতো যুথভ্রষ্টের মতো পথভ্রষ্ট পথিকীর মতো দিগবিদি জ্ঞান শূন্য হয়ে কণ্ঠকাকীর্ণ বনভূমিতে অন্ধকার পথে ক্ষত বিক্ষত হতে হতে চলেছে কোথায় চলেছে তার গন্তব্য পথ কোথাও নাই একে তো পথক্লেশ তারপরে ক্ষত বিক্ষত সমস্ত চরণ কোথাও আছড়ে পড়ছে অন্ধকারের ভিতরে ধীরে ধীরে আর চলা যাচ্ছেন অন্ধকার কণ্ঠকাকীর্ণ ধীরে ধীরে নিদ্রায় এসে উপস্থিত হল তন্দ্রাচ্ছন্ন রূপ সনাতন দর্শন দিয়ে বলছেন শ্রীনিবাস ওঠো শীঘ্র ওঠ কে বলেছে আমার অন্তর্ভিত সব সময় তোমার সাথে আছে যাও গোপাল ভট্ট গোস্বামীবা তোমার জন্য প্রতীক্ষা করছে আমাদের প্রিয় শ্রীজীব তোমার জন্য প্রতীক্ষা করছে মহাপ্রভুর অবশেষ যা কিছু প্রচার তোমার উপর নির্ভর করেছে তুমি শীঘ্রই বৃন্দাবনে যাও বিশ্বাস করতে পারল না ধীরে ধীরে রাতের আধার কেটে গেল মনের আধারও কেটে গেল শোকটা অনেকটা শান্ত হলো উদীয়মান সূর্যের অরুণ রাগ দর্শন করতে করতে আবার পা বাড়িয়ে দিল বৃন্দাবনের পথে ব্রজপতি এসছে ব্রজজীবনী নয়নানন্দে তাকে আস্বাদন করার জন্য শ্রীনিবাস ব্রজপথে বৃন্দাবনে আসছে বৃন্দাবনে আসা তো বড় ভাগ্য একদিন নয় জীবন জীবনে এটা আমাদের তপস্যা রাস্তা সেই জন্য এত অল্প সময়ে বৃন্দাবনে আসবো না
আর একটু প্রতীক্ষা করি, মনে করেছিলাম আজকে সমাপ্ত করব, কিন্তু হয়ে উঠল না, আর এরপরে